দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ত্রুটিপূর্ণ অভিজিৎ নিবেশ আইন তাকে বাতিল করেছেন এবং তার দ্বারা প্রাপ্ত প্রায় 5 লক্ষ সার্টিফিকেটকেও বাতিল করা হয়েছে। এটা একটা রাজনৈতিক পদক্ষেপ ছিল টিভি সরকারের, অনেক বড় একটা ফ্রড যার বিরুদ্ধে আমরা লড়ছিলাম যখন থেকে TACTM এটা শুরু করেছিল 2010 সালে। তাদের উদ্দেশ্য ছিল রাজনৈতিক মুসলমান সম্প্রদায়ের ভোট নেওয়ার জন্য। এরপরে হিন্দু মুসলমানের যেমন বিভেদ তৈরি হয়েছে সেরকম সংবিধানের যে বার্তা আছে তাতেও চোট পৌঁছানো হয়েছে। সংবিধানে আমাদের হিন্দু সমাজের মধ্যে যে পিছিয়ে থাকা জাতিগুলো তাদেরকে ভবিষ্যতে নিয়ে আসার জন্য কোথাও কোথাও সংরক্ষণ দেওয়া হয়েছে যাতে পুরো সমাজ একসঙ্গে, কিন্তু ধর্মের আধারে কোনো সংরক্ষণের সেখানে প্রাবধান নাই। কিন্তু CPM সেটাকে শুরু করেছিল, TMCটাকে বাড়িয়ে নিয়ে তার সুযোগ CPM অনেক অপকর্ম শুরু করেছে। তাদের আমলে চিটফান্ড শুরু হয়েছিল, সেটা একটু মজুরি ধারণ করেছে 80,000 বা 1,00,000 কোটি টাকার তাতে দুর্নীতি হয়েছে। শাহজাহান সিখের মতো সিস্টেম মস্তানদের তারা মস্তান বানিয়েছিল, হাতে পিস্তল তুলে দিয়েছিল। আজকে TMC তাদের মজুরিও বানিয়ে AK-47 তুলে দিয়েছে, তারা বড় গুন্ডা হয়ে গেছে, নেতা হয়ে গেছে। সমাজে যে অব্যবস্থা, মহিলাদের অত্যাচার, রাজনৈতিক হিংসা এবং দুর্নীতি বেড়েছে, TMC এই সমস্ত গাছগুলোতে বিষ গাছে জল দিয়ে বাড়িয়ে এটা করেছে। ঠিক সেরকম কেবল রাজনৈতিক স্বার্থে, কেবল ইলেকশন জেতার জন্য সমাজের পিছিয়ে থাকা অংশকে আর বারবার ব্যবহার করা হয়েছে। সমাজকে তো গরিব রাখা হয়েছে, যে তাদের সামনে ললিপপ দেওয়া হয়েছে, তোমাদের OBC করে দেওয়া হয়েছে, যে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং এই সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রত্যেক ব্লকে BDO অফিসে একজন স্পেশাল অফিসার বসানো হয়েছিল। যে কোনো মুসলমান গেলে তাদেরকে জাতি শংসাপত্র দিয়ে দেওয়া হবে আর সেটা দেখে তার OBC সার্টিফিকেট তৈরি হয়েছে। যতদূর মনে পড়ে প্রায় 100-150টার দামি মুসলমানদের মধ্যে বার করা হয়েছে। যদি মুসলমান সমাজে কোনো জাতপাত নেই ইসলামে, তারা স্বীকার করে না, কিন্তু ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট এই এতগুলো জাতিবাদ করে যারা বোধ হয় বেশি হয়েছে পরে, আর তার থেকে প্রায় 71 কত জাতিকে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হয়েছে। তার মধ্যে 71-এর মধ্যে 64টি জাতি মুসলমানের মধ্যে নেওয়া হয়েছে OBC, হিন্দুর মধ্যে মাত্র 4টি জাতিকে OBC দেওয়া হয়েছে। এবং SC ST যে সুবিধা সেটাও মুসলমানদেরকে মনোযোগ দেওয়া হয়েছে এবং জাল শংসাপত্র দেওয়া হয়েছে। ST ST OBC জাল সার্টিফিকেট বহু জায়গায় ধরা পড়েছে। আমি প্রতিবাদ করেছিলাম যে সন্দেশখালী যত চলছে সংগ্রাম, সেখানকার যে MLA সম্ভবত সুকুমার মাহতো নাম, মাহতো মানে কর্মী ভাই বোঝায়, তারা OBC-র জন্য লড়াই করছে, এখনো পাননি তারা ST-র জন্য, কিন্তু তিনি ST সার্টিফিকেট পেয়ে MLA হয়ে গেছে। কত বড় জালিয়াতি হয়েছে, কোথাও কর্মীরা ST নন। আর যেভাবে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে কাউন্সিল আছে তার অনুমতি ছাড়া এই আইন পাস করা হয়েছিল, সংশোধন করা হয়েছিল, বলে এটা বেআইনি। যদি সেই ক্ষমতা যদি আপনারা মুসলমানদের OBC করে দিতে পারেন, তাহলে কর্মীদের যে অধিকার স্কিম হিসাবে করা, কেন তাদেরকে ST করে দেবেন, কেন বারবার মোদি দেখাচ্ছেন, কেন্দ্র সরকার দেখাচ্ছেন, যদি আপনাদের অধিকার থাকে তাদের সঙ্গে এরকম খেলা খেয়েছেন কোনো প্রবলেম নেই, কেন বছরের পর বছর কর্মীরা আন্দোলন করছেন ST রিজার্ভেশনের জন্য, আপনাদের ক্ষমতা দেওয়া উচিত, কর্মীরা আপনাদের ভোট ব্যাংক নন তাই তাদের জন্য করছেন, তার গরিব থাক, তারা লড়াই করুক, সাঁওতাল আদিবাসীদের সঙ্গে ভূমিদের সঙ্গে ST নিয়ে হিন্দু সমাজ লড়াই হোক, কিন্তু মুসলিম সমাজকে তাদের অধিকার ছিনিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন। ST তারা OBC-র যে অধিকার পেয়েছেন সেটা ছিনিয়ে নেওয়া হচ্ছে, কারণ হিন্দু সমাজের OBC-রা B+, মুসলিম সমাজে যাদের OBC বানানো হয়েছে যোগ্য তারা A+ হয়ে গেছে, বলে কুর্মী সমাজের অধিকার এবং চাকরি সুযোগ চলে গেছে মুসলমানদের হাতে, তাই তারা লড়াই করতে আছেন আদিবাসী সাঁওতাল ভূমিদের মধ্যে দিয়ে হিন্দু সমাজের মধ্যে একটা অশান্তি তৈরি হচ্ছে। আর এই সময় সমস্ত বিজেপির সঙ্গে আছেন তাই তাদের মধ্যে ঝগড়া বাজিয়ে দাও যে রাজনীতি লাভ না, এই চেষ্টা করছে। এই ধরনের অপকৃতির ফলেতে আমাদের সমাজে যারা পিছিয়ে আছে তারা আরও পিছিয়ে গেছে। SC ST OBC সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে অগ্রগ্রহণ দিয়ে হয়েছে। আমার আরও প্রশ্ন, আপনারা 5 লক্ষ সার্টিফিকেট বিলি করেছেন, বিশেষ করে মুসলিমদের দিয়েছেন OBC, কিন্তু চাকরি কত দিয়েছেন? সার্টিফিকেট হাতে ধরিয়ে একটা ভোট, একটা ইলেকশন পার হয়ে যায়, দুটো ইলেকশন পার হয়ে যায়, কিন্তু মুসলমানরা যে গরিব তাদের অবস্থা পরিবর্তন করা যায় না, করেন না ইচ্ছা করে। তাই ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের মুসলমান সবচেয়ে গরিব, তাদেরকে গরিব রেখে
তাদের ভোট ব্যাংক বানিয়ে তাদেরকে অফিস সার্টিফিকেট দিয়ে বারবার ভোট না হবে, তাদের অবস্থার পরিবর্তন হবে না। নরেন্দ্র মোদী তাদের অবস্থার পরিবর্তন করেছেন, গ্যাস দিয়েছেন, শৌচালয় দিয়েছেন, বাড়ি দিয়ে দিয়েছেন, 100 দিনের কাজ দিয়েছেন, চাষিদেরকে 6,000 টাকা দিচ্ছেন, মহিলাদের বাচ্চাদের বিশেষ ব্যবস্থা করছেন, স্টাইপেন্ড দিয়েছেন, আপনারা শুধু ভোট দিচ্ছেন ছিল তাদের রোপা বাড়ি। তো আজকে এটাই অনৈতিক কাজ, সংবিধান বিরোধী কাজ, সেটা আদালতে প্রমাণ হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে। ফলে চাকরি বিক্রি করে যেমন হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হয়েছে, যারা যোগ্য চাকরি তারা চাকরি পাঠিয়ে তারা বঞ্চিত হয়েছে, আর তারা পয়সা দিয়ে বা চাকরি না পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি চলে গেছে। এই যে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, ঠিক একইভাবে ওবিসি শংসাপত্র এতদিন চলেছে যে প্রায় 14-15 বছর ধরে, তারাও নিজের চাকরি হয়তো পেয়েছে, তাদের চাকরি চলে গেছে কারণ শংসাপত্র ক্যান্সেল হয়েছে। যারা ওই চাকরির ওই শংসাপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাবেন বলে তাদের হতাশা নেমে আসে। আবার একটা বড় সংখ্যক যুবক যুবতীর ভবিষ্যৎকে আপনার অন্ধকারে ফেলছেন কেবল রাজনৈতিক স্বার্থে। এটা অমার্জনীয় অপরাধ, এই যে অপরাধ করে সেটা দিন পর্যন্ত সব চলছিল কিন্তু আজকে ধর্মের পর বাতাসে নড়ে, আদালতে গিয়ে ধাক্কা খেতে হচ্ছে, তারপর কামলা খেতে হচ্ছে, থাপ্পড় খেতে হচ্ছে, তার সমস্ত কাজগুলো আপনার অনৈতিক করেছেন। ফলে পশ্চিমবঙ্গ 10 বছর 20 বছর 30 বছর পিছিয়ে যাচ্ছে, ওইখান থেকে আবার শুরু করতে হবে আমাদের। এই যে বিরাট জটিলতা তৈরি হয়েছে, কে চাকরি পেয়েছিল তার ভেরিফিকেশন হবে, তার চাকরি পাওয়া উচিত কিনা ঠিক হবে, চাকরিতে যেমন আর যারা পেয়েছে তাদের আহ্বান করে পরীক্ষা, কে কে ভুল প্রমাণ করতে গেলে সময় চলে যাবে, স্কুলের টিচার নেই, বাচ্চারা পড়তে পারছে না। এখানে যদি কর্মচারী যারা পেয়ে গেছে চলে যাবে সেখানে উত্তর করে নিয়ে যাবে, এটা জটিল পরিস্থিতি তৈরি করে দিয়েছে, শুধু আইনকে লাভ এটা খুবই অন্যায় হয়েছে। এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি এবং কোর্টের সমস্ত যে রায় তার পক্ষে আমরা আছি। মমতা ব্যানার্জি দৃষ্টান্ত দেখুন, তিনি বলছেন কোর্টের রায় মানবো না, ম্যাচে পড়ে যাচ্ছেন, বারেবারে কোর্টে যাচ্ছেন, সিঙ্গুরের কেস কোর্টে লড়ে এসে টাটাকে কালিয়েছেন, দিয়েছিলেন কোর্ট ঠিক ছিল, আজকে কোর্ট যেহেতু ওনার অপকর্মের বিরুদ্ধে রায় দিয়েছে তিনি তার বিরুদ্ধে কোর্টকেই মানবেন না। আমরা জানি আপনি সংবিধান মানেন না, আপনি সুপ্রিম কোর্ট মানেন না, আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, তাই সিএ বা জিএসটি ইত্যাদির বিরোধিতা করছেন, আপনি তিন তালাককে বিরোধিতা করছেন, কাশ্মীর 370 ঘটানো হয়েছে তার বিরোধিতা করছেন, কারণ আপনি লোকসভার সিদ্ধান্তকে মানেন না, সুপ্রিম কোর্টকে মানেন না, হাইকোর্টকে মানেন না। এই যে মানসিকতা, এটা বিচ্ছিন্নতাবাদী মানসিকতা, এইটা একসময় স্বাধীনতার আগে হয়েছিল বলে দেশ ভাগ হয়েছিল, মমতা ব্যানার্জি আবার দেশকে ভাগ করার চক্রান্ত করছেন, দেশ বিরোধী গতিবিধি যারা করছে পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে যে এখানে কেন্দ্রের পাঠানো সমস্ত সুবিধা প্রকল্পের সুবিধা, সে রেশন চুরি করে নেবে, চাকরি চুরি করে নেবে, 1,000 কাজের টাকা, বাড়ির টাকা, শৌচালয়ের টাকা চুরি করে নেবে, সন্দেশখালীতে গরিব আদিবাসী ভূমিদের জমি কেড়ে নিয়ে বিড়ি করা হচ্ছে, জমি কেড়ে নিয়ে পেট্রোল পাম্প করা হচ্ছে, সেখানে জোর করে দখল করে বাগান করা হচ্ছে, সুপার মার্কেট করা হচ্ছে, এবং শেষ পর্যন্ত তাদের বাড়ির মহিলাদের সম্মানকেও লুট করা হচ্ছে। আমার মনে হয় এর তো প্রতিবাদ করা উচিত, এবং এই যে অন্যায় কাজ করে টিএমসি ক্ষমতায় জিতে আসছে, যেমন ভুয়ো সার্টিফিকেট নিয়ে চাকরি পেলে চাকরি যায়, তো ভুয়ো আইন করে যারা ভোট দিয়ে জিতেছে তাদের সরকারকে ভেঙে দেওয়া উচিত, কারণ কি এটা অনৈতিকভাবে সরকার জিতে এসেছে, মানুষকে ধোকা দিয়ে সংবিধানের আধারের বিরুদ্ধে, সংবিধানের যে ধাক্কা আছে তার বিরুদ্ধে এই রাজনীতি করা হচ্ছে, সেজন্য এর বিরোধিতা করে আমরা চাইছি এটারও ব্যবস্থা নেওয়া উচিত, যে সরকার মিথ্যা প্রতিশ্রুতি জিতে আসে সে সরকারের আদৌ ক্ষমতায় থাকার অধিকার আছে কিনা সেটা বিবেচনা করা দরকার আছে আদালত। এবারে এর জন্য সিপিএম কম দায়ী নয়, তারা এই ধরনের অনৈতিক কাজগুলো শুরু করেছে, টিএমসিটাকে বাড়িয়ে নিয়ে চলেছে এবং সবাই সমান দায়ী। আর আজকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ইন্ডিজুয়ালের মুখে থাপ্পড় পড়েছে, কারণ এই অপকর্মটা করেছিল সিপিএম, আজকে এটা করছে টিএমসি, আজকে দুজনে ইন্ডিজুয়ালের মধ্যে আছে, সেটা এরা সমস্ত লোকেরা সংবিধান বিরোধী, দেশ বিরোধী, আইন বিরোধী, কোর্ট বিরোধী, এদের সমান সাজা দেওয়া উচিত।